ভয়ঙ্কর মান্দায় ছেলে ধরার সন্দেহে ছয় জেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সকাল 7:30টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে তাদের সবারই বাড়ি নওগাঁ সদর উপজেলায়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে ছোট মাছ ধরার জন্য পুকুর মালিক সঞ্জীব ছয় জেলেকে মাছ ধরতে বলেন। ছিল পুকুর মালিক নেবেন মাছের 70% এবং জেলেরা 30%। সকাল থেকে ছয়জন জেলে পুকুরে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় জেলেরা তিনটি বড় মাছ গোপনে জালের মধ্যে লুকিয়ে রাখেন। পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারেন। সঞ্জীব বস্তা দেখতে চাইলে জেলেরা দেখাতে রাজি হচ্ছিলেন না। একসময় তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি। পাড়ার লোকজন ছেলে ধরা সন্দেহে চিৎকার দিয়ে তাদের ধরে গণপিটুনি দেয়। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মুজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা প্রকৃতপক্ষে জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। ভুল বোঝা হওয়ায় এলাকাবাসী তাদের ছেলে ধরা সন্দেহে পিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তকালে জানতে পারি যে এই যে ছয়জন উদ্ধারকৃত পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিরা সকলেই জেলে, তারা মাছ মেরে জীবিকা নির্বাহ করে। তারা বুড়িদহ বাজার সংলগ্ন বুড়িদহ গ্রামের রঞ্জিতের পুকুরে চুক্তির ভিত্তিতে তারা মাছ ধরতেছিল এবং মালিকের সম্মতিক্রমেই তারা মাছ ধরে। তো মাছ ধরতে ধরতে তাদের মধ্যে একটা মালিক এবং জেলেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে কিছু মেয়ে চিৎকার করে, এতে এলাকার কতিপয় লোকজন জড়ো হয় এবং এই জেলেরা যেহেতু নওগাঁ সদর থানার মধ্যে বাড়ি, তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং তারা সাইড কাটতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন ধর ধর বলে চিৎকার করলে তারা দৌড় দেয় এবং এলাকার লোকজন গুজব ছড়ায় যে তারা ছেলে ধরা। আসলে তারা ছেলে ধরা নাই, তারা জেলে শ্রেণীর লোক এবং তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নওগাঁ থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।